শুভ বিহাস, প্রথমে আমাদের 5mm এলইডি গুলো সিরিজে কানেকশন করে নিতে হবে। কানেকশন করার পর 4 পিচ 1K রেজিস্টর নিতে হবে এবং রেজিস্টর গুলো এলইডি মিডল পয়েন্টের সাথে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করার পর রেজিস্টরের অপর প্রান্তগুলো একসাথে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করা শেষ হয়ে গেলে রেজিস্টরগুলোর অপর প্রান্তে এবং এলইডির নেগেটিভ প্রান্তে দুইটি ওয়্যার কানেকশন করে নিতে হবে। চলেবাস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।